হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমরা আজকে অ্যাকচুয়ালি একটা ট্রেন্ডিং ভাইরাল ভিডিও কীভাবে এআই দিয়ে বানাতে হয় এই জিনিসটা শিখবো সো দেখতে পাচ্ছেন যে এই ধরনের ভিডিওটা খুব ভাইরাল হয়েছে এই ভিডিওটা দেখবেন যে ফেসবুকে ভাইরাল হয়েছে সবাই এই ধরনের ভিডিও তৈরি করছে বা আমাকে অনেকে বলছে ভাই এটা কীভাবে বানানো যায় সো আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে দেখাই প্রথমে চলে যাবো হচ্ছে এই যে এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটাতে গেলে দেখবেন যে আপনার এরকম একটা ওয়েব পেজ আসবে তারপরে আমরা হচ্ছে জয়েন টু বেটা অ্যান্ড ডিসকড সো ডিসকোড থাকতে হবে সো এটা এখানে অ্যাপ প্রুফ আসবে তো আপনি যখন ডিসকোডে জয়েন করবেন তখন ডিসকোড এটা চলে আসবে সো ডিসকোড যদি না ডাউনলোড করা থাকে আপনি যদি ডিসকোড লিখেন ডিসকোড লিখে সার্চ করলে ডাউনলোড অপশন আসবে যদি আপনি ম্যাক ইউজার হন তাহলে ম্যাকের জন্য আর যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজের জন্য আর অ্যান্ড্রয়েড ইউজার হলে অ্যান্ড্রয়েডের জন্য সো আপনি যেই প্ল্যাটফর্মেরই ইউজার হন না কেন সব চলে আসবে ডিসকোডটা আমার আগে থেকেই ই দেওয়া ছিল ইনস্টল করা ছিল সো এরপরে আমরা চলে আসবো হচ্ছে যে এই এখানে এখান থেকে এনমেট ওয়ান এনমেট টু থ্রি ফোর এরকম চ্যাটরুম আছে সো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা চ্যাটরুমে ঢুকলাম সো এখানে যাওয়ার পরে আপনার হচ্ছে ওই যে পাশে থেকে স্ল্যাশ দিতে হবে তারপরে হচ্ছে ইমেজ অ্যানিমেশন সো অ্যানিমেট এখানে দেখবেন অ্যানিমেট অপশান আসছে অ্যানিমেট অপশন আসার পরে এখানে দেখবেন ইমেজ দিবে সো এখান থেকে যে কোনো একটা হতে পারে যে কোনো ধরনের এটা হতে পারে সো আমি এটাকে কি করছি এটা ডাউনলোড করে নিব নিয়ে হচ্ছে ডাউনলোড দিচ্ছি তো এখান থেকে ডাউনলোড করলাম আই এম হিউম্যান এখানে ক্যাপচার আসবে সো এখানে কিউ জেড সো এখানে জেড আছে জেড এন এন আছে এখানে সেভেন মানে এটা হচ্ছে ক্যাপচার এক ধরনের তো এটা হয়ে গেলে এই ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে সো ডাউনলোড হয়ে গেলে এখানে নাম দিতে হবে একটা যেহেতু এর নামে একটা ছবি ছিল ফাইন আবার আমরা ডিসকোডে চলে যাচ্ছি এখান থেকে আপলোড ইমেজে গেলে ওই যে মাত্র যেই ছবিটা নামালাম সেই ছবিটা চলে আসবে তারপরে হচ্ছে প্রম্পট প্রম্ট কি দিবেন প্রম্পে হচ্ছে আমরা দেখছিলাম যে এখানে কিছু প্রম্পের অপশন আছে এই ওয়েবসাইটে প্রম্পট নামে একটা অপশন আছে প্রম্পট অপশনে আপনি যে ধরনের অ্যানিমেশন বানাতে চাচ্ছেন সেই ধরনের অ্যানিমেশনের প্রম্পটটা আপনি দিয়ে দিলে সেই ধরনের অ্যানিমেশন হবে সো এই প্রম্পটটা খুব বেশি আপনার ই হয়েছে আপনার ভাইরাল হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে সবাই এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাহলে এই প্রম্পটটা আমরা দিচ্ছি ঠিক আছে এখান থেকে একটা কপি করছি এরপরে আমরা কি করব প্রম্ট সেকশনে কন্ট্রোল ভি মানে ফ্রম করে দিব এরপরে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কী রাখবেন ফর্ম টেমপ্লেট টেমপ্লেটে যা ছিল তাই অ্যান্ড হচ্ছে ই কি রাখবো এটা অন রাখবো ফাইন টিউন অন রাখবো অন রাখার পরে এখানে ইন্টারপ্রেস করে দিব। এরপরে সে এটা হচ্ছে ই করবে আপনার অ্যানিমেট করবে সো কিছুক্ষণ টাইম নেবে টাইম নেওয়ার পরে হচ্ছে এটা আপনাকে প্রোভাইড করবে তো এখন এখান থেকে যদি আমি আমার এই যে আমার যে ইউজার আইডি আছে তো এখানে দুই তিন মিনিট সময় নেবে দুই তিন মিনিট সময় নেওয়ার পরে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাবে সো অলরেডি এই ভিডিওটা চলে আসছে ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা থেকে সে এই ভিডিওটা বানিয়েছে এখানে আমি সাউন্ডটা অফ রাখছি এই ভিডিওটা এখান থেকে বানিয়েছে এখন ডাউনলোড করবেন কীভাবে এই ভিডিওটা এই দেখুন এখানে ছোট্ট একটা ডাউনলোডের চিহ্ন আছে এখানে ডাউনলোড ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এটাকে সেভ করে নিতে পারবেন সো আমরা যদি ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে দেখব যে ভিডিওটা আসলেই হয়েছে কিনা সো আমি এখানে প্লে করলাম সো আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি প্লে করছি সো দেখুন আপনি চাইলে এই ধরনের ভিডিওটা ইজিলি এই ভিগেল ভিগেল এই এআই দিয়ে বানাতে পারবেন তো ডিসকোড আপনাকে ডাউনলোড করতে হবে এবং সহজ ফর্মটা নিতে হবে আপনি চাচ্ছেন যে আরও একটা কোনো কিছু বানাবেন সো হতে পারে এই যে এটা হতে পারে এইটার মতো করে ভিডিও একটা বানাতে চাই সাপোজ বা এই যে এটা হতে পারে ডান্স করছে এই ভিডিওটা হতে পারে তো এটা যদি বানাতে চাই আমি তাহলে কীভাবে করবো তাহলে আমি আবার ডিস্কোটে যাচ্ছি ডিসকোটে যাওয়ার পরে আমি হচ্ছে এই চ্যাট বক্সে যাচ্ছি এখানে স্ল্যাশ দিচ্ছি স্ল্যাশ দেওয়ার পরে এখানে ইমেজ আছে এবং অ্যানিমেশান আছে সো এখানে অ্যানিমেশনে চলে যাচ্ছি দিলাম ছবিটা দেওয়ার পরে প্রম্ট কি ছিল প্রম্ট ওই যে আমরা এখানে যে প্রমটা দেখলাম এই প্রমটাকে আমাদেরকে কপি করতে হবে এখান থেকে কপি করছি এবং এই প্রমটা গিয়ে আমরা কি করছি পেস্ট করে দেবো প্রমটা পেস্ট হয়ে গেল এরপরে ব্যাকগ্রাউন্ড কী রাখবো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফর্ম দ্য টেমপ্লেট রাখবো এবং এখান থেকে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে অন করে দেবো এবং এখানে ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করলে সেই কিছুক্ষণ সময় নেবে এক দুই মিনিট সময় নেওয়ার পরে এখানে চলে আসবে এই যে অলরেডি চলে এসেছে সো মাত্রই আমরা যেটা বানালাম সেটা চলে এসেছে আমরা যদি এটাকে প্লে করি এই দেখুন ছেলেটা এভাবে আসছে আসার পরে জাস্ট ডান্স করছে আর যে টেমপ্লেটটা যেভাবে ছিল সেই টেমপ্লেটটা জাস্ট এখানে সেমভাবে চলে আসলো তো এইভাবে আপনারা ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে আপনারা এআই দিয়ে এনিমেট করে বানাতে পারেন আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কিভ মেন ইউর প্রেয়ার্স আল্লাহ হাফেজ